গুড মর্নিং, সকাল সকাল তাড়াতাড়ি এসে গেছি। রান্না থেকেই শুরু করছি আজকের ব্লগটা, কারণ আজকে পুরো 5টায় উঠেছি সকালবেলা, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা এটা নিয়ে যাব। আর এটা মা একটু চা খায় লিকার, তো ব্রেডটা করছি এটা চিজ দিয়ে করে আর নিয়ে যাব। এক জায়গায় যাব, তো কোথায় যাব আপনাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আর এটাও করে নিই রান্নাটা। তো মুড়ি আর একটু চা আমিও খেয়েছি একটু আলু দিয়ে। তো চলুন, মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো শ্রেয়াঙ্কেও নিয়ে যাচ্ছি। পুরো দিনটা ওই নার্সিংহোমেই কাটাতে হবে। তো মা রেডি হয়ে গেছে, চোখের হসপিটাল, মায়ের আজকে অপারেশন আছে চোখে। শ্রেয়াঙ্কের স্কুল ছুটি আছে বলে নাহলে কী হতো জানি না। শ্রেয়াঙ্কেও নিয়ে যাচ্ছি, নাহলে মনে হয় আমি যেতেই পারতাম না, কারণ শ্রেয়াঙ্কের স্কুল ছুটি না থাকলে শ্রেয়াঙ্কে তো আনতে যেতে হতো। চল, আসার সময় ওলা কিনবো, উবের করে নেবো, এখন কাটা সার্ভিস হয়ে যেতে হবে। মা এমনিও গাড়িতে চাপলেই বমি হয়, শুধু টোটো ছাড়া। তো দেখি কিভাবে যাব, কলকাতায় অপারেশন আছে চোখের, কলকাতায় একটা নার্সিংহোমে। মায়ের মুখটা দেখে এখন মনে হচ্ছে মা প্রচুর ভয় পাচ্ছে ভিতর থেকে। মায়ের চোখটা ভালোভাবে দেখে নিচ্ছি যে এর পরে লেন্স লাগালে কি ডিফারেন্ট কিছু লাগবে। চলে এসেছি, সামনেই আছে নার্সিংহোমটা, এখানে ভাইও আসবে। আমরা এসেছি, শ্রেয়াঙ্ক, আমি, মা, ভাই এসে গেছে। ভাই অনেক আগেই এসে গিয়েছিল 8টার সময়, আমাদের 1 ঘন্টা লেট হয়েছে। মা একদম কোণে ওই সাইডে মায়ের বেড পড়েছে, আর শ্রেয়াঙ্ক ফোনও নিচ্ছে, কখন একটা বই এনেছে, বইটা স্টোরি বুক, ওটাও পড়ছে। ভাই বসে আছে শ্রেয়াঙ্কের সাথে, তো মায়ের অপারেশন হবে। মায়ের চোখের অপারেশন হয়ে গেছে, কিন্তু শ্রেয়াঙ্কের খিদে পেয়েছে, যাচ্ছি হলদিরামে, ওকে একটু খাইয়ে দেবো। তাই বললো এখানটার সামনের মোড়ে দেখি। শ্রেয়াঙ্ক দেখছে এখন কি খাবে, প্রথমে বড়া পাও বললো, তারপরে ওই লাস্ট শেষমেশ ছোলে ভাটোরেই খাচ্ছে, আর অনেক কিছু চকলেটও নিল। এবার খেয়ে দিয়ে যাচ্ছি আবার হসপিটালের দিকে, দেখি মাকে কখন ছাড়বে, আজকেই ছেড়ে দেবে। তো শ্রেয়াঙ্ককে জিজ্ঞেস করছি কেমন খেতে ছিল, মায়ের জন্য একটু নিয়ে নিয়েছি ছোলে ভাটোরে, ওখানে নিরামিষ সব আইটেমই পাওয়া যায়। তো মা কারণ সকালে একটা ওই স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গিয়েছিলাম, একটু নার্সিংহোমে খেয়েছিল একটাই স্যান্ডউইচ, তারপরে আর খেতে বললাম, বললো না আর খাবো না। কিন্তু আসার সময় মায়ের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তো আমি এক্সট্রা একটা প্যাকেট নিয়েছিলাম, মায়ের যদি খিদে পায় খাবে। তো এই রাস্তায় গাড়িতে যাচ্ছি, মা খাচ্ছে। মাকে ডিসচার্জ করে দিয়েছে, এবার বাড়ির দিকে যাচ্ছি, উবের বুকিং করেছিলাম তো সেটাতেই যাচ্ছি। শ্রেয়াঙ্ক সামনে বসেছে আর আমরা দুজনে মায়েতে আমাতে পিছনের সিটে বসেছি, বাড়িতে যাচ্ছি। এবার একটু ঘুমাবো, একটু রেস্ট করব, এতই মানে টায়ার্ড হয়ে গেছি। আর ভাত বসাতে যাচ্ছিলাম, মা বললো না আর ভাত খাবো না, মা একটু ওই ছোলা ভাটোরা খেয়েছিল আর একটু ছিল, আর সকালে স্যান্ডউইচ করে নিয়ে গিয়েছিলাম। তো শ্রেয়াঙ্ক আমি দুজনে খেয়েছি, স্নান করে যায়নি, তাই শ্রেয়াঙ্কও স্নান করলো, আমিও স্নান করলাম। যত জামা কাপড় হসপিটালে ছিল সব কেচে ছাদে দিয়ে এসেছি। এখন তো বাজে তোমার 4:30 বাজতে যায়, তো একটু ঘুমাবো, তারপর ছাদ থেকে সব তুলে আনবো। সন্ধেবেলা বলেছি পুরো ভাতে ভাত খাবো, মানে ভাত খাওয়া হয়নি আজকে পুরো দিন, তো তাই সন্ধেবেলায় একটু ডাল ভাতে, আলু ভাতে, ডিম কিংবা মাছও আছে, তো কি মা বলে খাবে। মা 3টে ড্রপ দিয়েছিল, তো 3টে ড্রপই দেওয়া হয়ে গেছে 10 মিনিট ছাড়া ছাড়া। মা এখন শুয়ে আছে, মাকে বললাম একটু রেস্ট করো, মা শুয়ে আছে। সেন্টার ফর আইস বলে একটা নার্সিংহোম আছে, ওখানেই চোখের অপারেশনটা হয়েছে।
ওটা তোমার এজিসি বোস রোড যেখানে আছে ওই চৌরঙ্গি হলদিরামের কাছাকাছি ওই এক সাইডে নেমে, তো ওখান থেকে গেছি। আর মায়ের তো প্রচণ্ড বমির প্রবলেম, ভমিটিং হয়, সেই জন্য অনেক কাটা সার্ভিস করে করে গেছি। মায়ের এমনিও চার চাকায় উঠলে বমি হয়, শুধুমাত্র টোটোয় উঠলে হাওয়াটা বেশি ভালো পায়, তাই জন্যে হয় না। তো আসার সময় যাই হোক উবের করে এসেছি, কিছু হয়নি, ভালোই আছে এখন। এখন ঘুমাচ্ছে, বললাম একটু ঘুমাও, রেস্ট করো, তো আমি একটু ঘুমাবো। আমার মাথাটা পুরো টিপটিপ করছে, যন্ত্রণা মনে হয় আরম্ভ হবে না ঘুমালে। সকাল 5টায় উঠেছি, আর জাস্ট একটু আগেই বোন এসেছিল, বোন মাকে দেখে গেল, মাকে চা দিয়েছি, মাই চা খাচ্ছে, কালো চশমাটা দিয়েছে, কদিন পরতে হবে, ডিকার চা। আমি একটু ঘুমালাম, আর শ্রেয়াঙ্ক ঘুমাবে না বলছিল, ঘুমিয়েছে, একটু সন্ধেটা দিয়ে দিই। শ্রেয়াঙ্কের পায়ের যন্ত্রণা হচ্ছে, ওই জন্যে রসুন তেল করে এইসব পিঠে পায়ে। হলদিরামের লাড্ডু, এই যে 4 পিস নিয়েছিলাম আজকে কলকাতা থেকে, মাকে ডাক্তার দেখাতে গিয়ে, এই যে মায়ের অপারেশনের দিন। আচ্ছা শ্রেয়াঙ্ক একটু খাবে, তুই একটু খা, একটাই ছিল, 4টে নিয়েছিলাম, ভালো খেতে। এবার ঘুমাবো, মানে শুয়ে শুয়েই আজকে দিনটা কেটে গেছে, এবার ঘুমাবো। তো এখন বাজে 11:30, মা ঘুমিয়ে পড়েছে, আমরা এখনো ঘুমাইনি। মায়ের চোখের অপারেশন হওয়ার জন্য মানে হয়েছে, তো তার জন্যে মা একটু দুর্বল আছে, তো মা ঘুমাচ্ছে। আর আজকে রাত্রির খাবারটা দেখানো হয়নি, রাত্রির খাবার বলেই ছিলাম, আলু ভাতে, ডাল ভাতে, ডিম ভাতে, এইসব সব ভাতে দিয়ে ভাত খেয়েছি গরম। মায়ের জন্য ভাতটা হয়েছিল খুবই নরম করে, তো মা অল্প খেয়েছে, শুয়ে পড়েছে, আমরাও এখন ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।